হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমি রীতা আর আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটি সুস্বাদু অথচ শরীরের পক্ষে অত্যন্ত উপকারী সবজি আপনাদের রান্না করে দেখাচ্ছি। এই রান্নাটি কিন্তু বন্ধুরা ঠাকুমা দিদিমাদের রেসিপি, আমি ট্রাই করছি, অবশ্যই খুব ভালো লাগবে, এই গরমে খুবই উপাদেয়। এখন যেসব সবজি বাজারে পাওয়া যাচ্ছে, যেমন রাঙা আলু, ঝিঙে, পটল, কুমড়ো, পেঁপে, বরবটি, এমনি আলু, এই সমস্ত দিয়ে আমি একটা খুব হালকা সবজি আপনাদের রান্না করে দেখাচ্ছি। এই রেসিপিটি তৈরি করবার জন্য বন্ধুরা আমি দু ঘন্টা আগে অড়হর ডাল এক কাপ পরিমাণ মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, আমি যে অড়হর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে এইভাবে পিষে নিয়েছি। পেশার সময় কিন্তু একটুও জল ব্যবহার করা যাবে না। কড়াইতে আমি জল ফুটিয়ে নিয়েছি, এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ, একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ পরে আমি আর লবণ ইউজ করব না। দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, রাঙা আলু, পটল, ঝিঙা, পেঁপে, বরবটি আর মিষ্টি কুমড়ো, সব তরকারি আমি সম পরিমাণে নিয়েছি। একটু নাড়াচাড়া করে আমি 5 থেকে 7 মিনিটের মতো এটা সেদ্ধ করে নেব, ফুল আছে। সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। এই তরকারিতে আমি খুব সামান্য হলুদ ব্যবহার করব, তাই অল্প একটু হলুদ দিলাম। আর নিরামিষ তরকারি একটু মিষ্টি না হলে ভালো লাগে না, আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। একটু বেশি জল ব্যবহার করেছি কারণ এতগুলো সবজি সেদ্ধ হতে হবে। কিছু কিছু সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যেমন ঝিঙা, বরবটি, কুমড়ো, কিন্তু পেঁপে, আলু এগুলো একটু দেরি হবে। আবারও আমি 5 মিনিটের মতো এটাকে ঢেকে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি যে অড়হর ডালটা বেটে রেখেছিলাম সেটা আমি এইভাবে হাতে নিয়ে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেব, একটা একটা করে একটু ডুবিয়ে দিতে হবে। আর ডাল বাটার মধ্যে কিন্তু একটুও জল থাকা চলবে না, আর ডালটাকে কিন্তু আমি লবণ দিয়ে মাখিও নি, তাহলে ছেড়ে যেতে পারে, কারণ ঝোলের মধ্যে যে লবণটা আছে ওটা কিন্তু এমনিতেই এই বড়াতে ঢুকে যাবে। দিয়ে দিচ্ছি আর একটা, খুব বেশি বড়া দেবার দরকার নেই, যতটা পরিমাণে আপনারা সবজিটা করবেন সেই হিসাবে দেবেন। একটু হালকা হাতে কাজটা করতে হবে, একটু পরে বড়াগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না, কিন্তু এই সময় যখন আমি প্রথম দিচ্ছি একটু ভয় থাকে। অপূর্ব স্বাদের এই নিরামিষটি আমাদের দিদিমা ঠাকুমার আমলের একটা রেসিপি, অবশ্যই আপনারা করে খাবেন এই গ্রীষ্মের সময়। আর বড়াগুলো যখন দেবেন একটু দূরে দূরে দেবেন, যাতে কাছাকাছি থাকলে একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। আমি এখানে একটা দিচ্ছি, একটু ডুবিয়ে দিচ্ছি। ডালের বড়া তেলে ভেজেও দেওয়া যায়, আমি আজকে সেইভাবে এটা করছি না, আমি এটা হেলথের জন্য করছি। যারা খুব হালকা পাতলা পছন্দ করেন তাদের জন্যই বিশেষ করে আজকে আমার এই রেসিপিটা। আমি শেষ বড়াটা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি 2 মিনিটের মতো ফুটতে দেব।
ঢাকা দেব না, এখন খোলাই থাকবে। এখন আমি একটা তাওয়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, কারণ আমি আগেই পাঁচটা কাঁচা লঙ্কা ঝোলে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, ভালো করে নেড়ে নেব। কালো জিরে আর কাঁচা লঙ্কার সুন্দর একটা ভাজার গন্ধ বেরোচ্ছে। এবার ফুটন্ত তরকারিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা সোমবার হিসাবে, কালো জিরে আর কাঁচা লঙ্কা। দেখুন অত্যন্ত সুস্বাদু, উপকারী, অপূর্ব একটি নিরামিষ রেসিপি। আর এই তরকারিটা একটু ঝোলঝোলই থাকবে, ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগে, তাই আমি আর ফোটাবো না। সব তরকারি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ডালের বড়াও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো।